হ্যালো বন্ধুরা, আওয়ার বাংনট আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কিছু পিলের কথা বলবো যেগুলো খেলে তোমার ভালোবাসার মানুষটার সাথে কখনো ভুল বোঝাবুঝি হবে না, ঝগড়া শান্তি হবে না, আর হলেও তা খুব তাড়াতাড়ি মিটে যাবে, আর তোমরা জীবনে ভালোভাবে একে অপরকে ভালোবেসে বাঁচতে পারবে। সো লেটস বিগিন। লাভ পিল নাম্বার ওয়ান, হ্যাভ আ টক, কথা বলো। যখনই তোমাদের মধ্যে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হয়, তখন তোমাদের উচিত দুজনে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নেওয়া। নিজেরা নিজেদের মনের কথাগুলো একে অপরকে বলো, দুজনেই দুজনের কথা মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঝগড়া করে একে অপরকে ছোট করে দুজনের কেউই ভালো থাকতে পারবে না। লাভ পিল নাম্বার টু, ডোন্ট কোয়ারেল ওভার ফোন অর টেক্সট, ফোনে বা চ্যাটে ঝগড়া করো না। এটা একটা বড় ভুল যা আমরা সবাই করে থাকি, কিন্তু এই একটা ভুল দুজনের মধ্যে দূরত্বটা আরও অনেকটাই বাড়িয়ে দেয়। তোমাদের মধ্যে অশান্তি হলে কখনোই তোমরা একে অপরের সাথে ফোন কল বা টেক্সটে ঝগড়া করবে না, এতে দুজনের মধ্যে কথাগুলো চেপে থাকে, দুজনের মনের কথাগুলো একে অপরকে বলে বোঝাতে পারা যায় না, এতে ভুল বোঝাবুঝি আরও বেড়ে যায়। তাই লাইফে এরম সিচুয়েশন এলেই জাস্ট মিট আপ, দেখা করে কথা বলে নিজের ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরো। লাভ পিল নাম্বার থ্রি, হোল্ড হ্যান্ডস ওয়াইল টকিং, কথা বলার সময় হাতটা ধরে থাকো। হয়তো কথাটা শুনে তোমরা অনেকেই হাসছো যে যেই মানুষটার সাথে ঝগড়া করছো, যার উপর রেগে আছো, কথা বলার সময় তার হাত ধরবে কি করে, তাই তো? বাট আই হাইলি রেকমেন্ড ইউ গাইজ যে তোমরা এটাই করবে, কাজ কি জানো, যখন তুমি তোমার কাছের মানুষের ছোঁয়াটা পাবে, তখন ঝগড়া করলেও তার মনের অনুভূতিগুলো তুমি আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখবে আস্তে আস্তে রাগটা কমে গিয়ে দুজনেই দুজনের ভুল বুঝতে পারবে এবং আবার একে অপরকে কাছে টেনে নেবে। লাভ পিল নাম্বার ফোর, রিল্যাক্স অ্যান্ড টেক সাম টাইম অফ, কিছুটা সময় বিশ্রাম করো। যখন তোমাদের দুজনের মধ্যে অশান্তি হবে, তখন প্রথমে এর আগের পিলগুলো খেয়ে দেখতে পারো, যদি কাজ না হয় তারপর এই পিলটা খাও। দুজনে দুজনের থেকে একটু আলাদা থাকো, নিজেকে সময় দাও, বই পড়ো, গান শোনো। আসলে ঝগড়ার সময় মাথা গরম থাকে, তাই তখন আমরা একে অপরকে যা নয় তাই বলে দিই, নিজের অজান্তেই সবথেকে কাছের মানুষটাকে আঘাত দিয়ে ফেলি। তাই একটু আলাদা থেকে মাথাটা ঠান্ডা হলে তারপর আবার আগের পিলগুলো খাও, আর ভালোবাসা থাকলে ঠিকই অশান্তি মিটে যাবে। লাভ পিল নাম্বার ফাইভ, নেভার ভেন্ট টু ফ্রেন্ডস, কখনো বন্ধুদের সাথে আলোচনা করো না। যখন তুমি তোমার প্রিয়জনের থেকে কিছুটা সময় আলাদা থাকবে, তখন কখনোই তোমাদের সম্পর্কের কথা বন্ধুদের সাথে আলোচনা করবে না। সেটা করলে বন্ধুরা তোমায় নানা পরামর্শ দেবে, তাতে তোমার মনের জট আরও বাড়বে। সম্পর্কটা যখন তোমাদের, তখন অশান্তিটাও তোমাদেরই একে অপরের সাথে কথা বলে মেটাতে হবে। লাভ পিল নাম্বার সিক্স, ওয়াক টুগেদার, একসাথে হাঁটো। যখন এর আগের একটা পিলও কাজ করবে না, তখন এই পিলটা খাও, দুজনে মিলে দেখা করে একসাথে হাঁটো, একসাথে হাঁটার সময় কথা বলো, দুজন দুজনকে বোঝার চেষ্টা করো। অ্যান্ড ইউ নো হোয়াট, ওয়াকিং টুগেদার ইন আ ওয়ে উইল মেক ইউ রিয়েলাইজ দ্যাট ইউ আর অন দ্য সেম জার্নি টুগেদার। লাভ পিল নাম্বার সেভেন, অ্যাপোলজাইজ, ক্ষমা চাও। নিজের ভুল বুঝতে পারলে নিজের প্রিয়জনের কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না। আর সবসময় যে শুধু দোষ করলেই ক্ষমা চাইতে হবে তার কোনো মানে নেই, তুমি ক্ষমা চাইলে তোমার প্রিয়জন ঠিকই বুঝবে যে তোমার কাছে তোমাদের সম্পর্কের দাম কতটা, তখন সেও তোমার কাছে ক্ষমা চেয়ে তোমার কাছে টেনে নেবে। সো বন্ধুরা, ঝগড়া অশান্তি ভুল বোঝাবুঝি প্রত্যেকটা কাপলের মধ্যেই হয়ে থাকে, কিন্তু তার মানে এই নয় যে এর কারণে সম্পর্কটাই শেষ করে দিতে হবে। সো এবার থেকে ঝগড়া হলেই আওয়ার বং নটের এই সাতটা লাভ পিল খেতে ভুলো না। এই লাভ পিলগুলো খেয়ে কাজ হলো কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোনো সাইড এফেক্টস দেখা দিলে সেটাও জানাতে ভুলো না। তো বন্ধুরা, আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন ভিডিওটা সবার সাথে শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো দেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও।
আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আওয়ার বং নটের নতুন ভিডিও এলেই সঙ্গে সঙ্গে তোমার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। কাম অন গাইজ, শো ইওর বং সাপোর্ট, পাশে থাকো, ভালোবাসো। থ্যাংক ইউ।